পবিত্র ঈদুল আজহা 1987, 6 আগস্ট ছিল পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে এদেশের সব বড় বড় তারকারা বক্স অফিস ক্লাসে মুখোমুখি হলেন। সেবার আমরা দেখলাম বক্স অফিস ক্লাসে নায়করাজ রাজ্জাককে, আলমগীরকে, শাবানাকে, জসিমকে, আর কি লাগে, এদেশের প্রথম সারির সব বড় বড় তারকারা রীতিমতো বক্স অফিস ক্লাসে মুখোমুখি হলো 1987 6 আগস্ট পবিত্র ঈদুল আজহাতে। এবং এক্স্যাক্টলি যতগুলো ফিল্ম রিলিজ পেয়েছিল প্রত্যেকটা সিনেমার ভিতর যে কাস্টিং, প্রত্যেকটা সিনেমার বক্স অফিস রিপোর্ট এবং কোন সিনেমাটা ওই বার ঈদুল আজহার সবচেয়ে বেশি বিজনেস দ ফিল্ম হয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওটি, আপনি যদি বেঙ্গলি ফিল্মের সেই সোনালি অধ্যায় আপনি যদি আপনার সত্তায় ধারণ করতে চান, বা আপনি যদি আপনার বেঙ্গলি ফিল্মকে যদি আপনি ভালো লেগে থাকেন তাহলে ভালোবেসে থাকেন, এই ভিডিওগুলো আপনার জন্য মাস্ট ওয়াচ। যাই হোক, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। 1987 6 আগস্ট ছিল পবিত্র ঈদুল আজহা, এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা দেখলাম এদেশের প্রথম সারির সব তারকারা রীতিমতো বক্স অফিসে মুখোমুখি হলো। এবং সেইবার কিন্তু অনেকগুলো ফিল্ম রিলিজ পেল, পুরো 5টা সিনেমা রিলিজ পেল 1987 6 আগস্ট পবিত্র ঈদুল আজহাতে। তো ঈদুল আজহাতে আমি 5 নম্বরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সিনেমার নাম 3 টেক্কা, এবং সিনেমার নির্মাতার নাম এম এ মালেক। এবং এই সিনেমাটা সম্পর্কে আমি বিস্তারিত খুব বেশি ভালো জানি না। তো এই সিনেমাটা কিন্তু কোনোরকম পত্রপত্রিকায় আসে না, এটা কিন্তু ফ্লপ সিনেমাই ছিল, এটা খুব বেশি ভালো কালেকশন এই সিনেমাটা দেয় না। এবার আমরা 4 নম্বরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো, আর পারভেজ পরিচালিত, সিনেমার নাম সুখ শান্তি, এটা একটা সোশ্যাল ফিল্ম ছিল। সিনেমাতে লিড ক্যারেক্টার প্লে করেছিল জসিম এবং রোজিনা, তারা ছিল এই সিনেমাতে ভালো ক্যারেক্টার প্লে করেছিল, এবং এটা একটা সোশ্যাল ফিল্ম ছিল সুখ শান্তি। এবং সুখ শান্তি সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেমি হিট ছিল, এটা বক্স অফিসে কিন্তু খুবই পুরোদস্তুর, মানে বিশাল বড় একটা কিছু করেন, এটা কিন্তু সেমি হিট ছিল সুখ শান্তি এই সিনেমাটা। এবার আমরা চলে যাব এর পরবর্তী ফিল্মে, যে 3 নম্বরে পবিত্র ঈদুল আজহাতে এক্স্যাক্টলি 3 নম্বর বিজনেস দেওয়া ফিল্ম কোনটা রয়েছে। তো সাইফুল আজম কাশেম পরিচালিত একটি ফিল্ম আসলো ভরসা, কে কাকে ভরসা করেছে এবং কে কার প্রতি মানুষের কীরকম ভরসা এটা জানতে ফিল্মটা দেখতে হবে। এটা একটি হিউজ কাস্টিং ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে। এখানে আমরা দেখলাম আলমগীরের বিপরীতে রজিনাকে, এবং যেখানে জসিম রানী ছিল, একটা ফ্যামিলি সেন্ট্রিক সিনেমা, সোশ্যাল সিনেমা, তৎকালীন সময় 80s 90s এই ধরনেরই ভালো ভালো ফিল্ম আমাদের তৈরি হতো। তো তারই ধারাবাহিকতায় ভরসা সিনেমাটা কিন্তু বক্স অফিসে যদি আসেন আপনি অ্যাজ এ কালেকশন, এটা কিন্তু বক্স অফিস হিট ছিল, বক্স অফিসে হিট হয়ে গেল ভরসা সিনেমাটা। এবার আমরা চলে যাব এর পরবর্তী ফিল্মটাতে, যে 2 নম্বর বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোনটা, 1987 পবিত্র ঈদুল আজহাতে। তো এবার 2 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে মিলন চৌধুরী পরিচালিত একটি সিনেমা আসলো, যেটা হচ্ছে রঙিন 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা বা রঙিন, হ্যাঁ 7 ভাই চম্পা, 7 ভাইয়ের একটা মাত্র বোন ছিল চম্পা, রোজিনা। তো রোজিনা কিন্তু তখন এই ধারা সিনেমা কিন্তু স্টার্ট করে দিয়েছে, রূপবান যেটা রঙিন করেছিল, তো 7 ভাই চম্পাও কিন্তু তিনি রঙিনই করলেন। তখন সাত্তার অটো চয়েস এখানে সাত্তার ছিল, এখানে কিন্তু আরও অনেক কাস্টিং ছিল, এখানে প্রবীর মিত্র ছিল, এখানে দিলারা ছিল, একটা হিউজ কাস্টিং ছিল। এবং 7 ভাই চম্পা সেই ফোক প্যান্টাসি মিলন চৌধুরী সেই ফিল্ম, ফোক প্যান্টাসি দ্বারা ফিল্ম, তখন কিন্তু অডিয়েন্স কানেক্ট করছে, বেশ ভালো ফিল্ম ছিল এবং এটা বক্স অফিসে সুপারহিট ছিল। এখন পত্রপত্রিকা ওই ধরনের হিসাব আলাদা, কিন্তু বক্স অফিসে সুপারহিট দিয়ে কিন্তু বেরিয়ে গেল রঙিন 7 ভাই চম্পা। এইবার আমরা চলে যাবো ডিরেক্টলি 1987 পবিত্র ঈদুল আজহাতে রিলিজ পর সিনেমার ভিতর 1 নম্বর বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোন ফিল্মটা। এটা একটা কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্মের মর্যাদা পেয়েছে এবং এটা নিয়ে আজও কথায়, আজও চর্চায় মানুষ আজও আলোচনা করে। সুভাষ দত্ত পরিচালিত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী আসলেই কি, যে পবিত্র বন্ডিং, এটা নিয়ে সুভাষ দত্ত বড় পর্দায় এত সুন্দরভাবে এক্সপোজ করলো, এবং যেটাতে নায়করাজ রাজ্জাক নায়ক নয়, সেন্ট্রাল ক্যারেক্টার, তার অতটা গুরুত্ব নয়, কিন্তু তিনি একটা ফোকাসে, মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আপনি যদি এই সিনেমাটা যদি দেখেন, স্বামী স্ত্রী। এখানে আমরা দেখলাম নায়করাজ রাজ্জাককে, শাবানাকে, আলমগীরকে এবং দিতিকে। এখানে দিতি কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার প্লে করেছিল, এবং সিনেমার যে নিগুড় বাঁধনি, সিনেমার গল্প এত সুন্দর, কাহিনী এত সুন্দর, প্রত্যেকের পারফরমেন্স, এবং একজন নতুন মেয়ে দিতি, তিনি নিজেকে উজাড় করে অভিনয় করলেন এত সুন্দর যে এই সিনেমাতে তিনি সাপোর্টিং ক্যারেক্টারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই সিনেমাতে দিতি। এবং তার যে একটা গান ছিল এই সিনেমাতে, এই সুখের নেই কোনো সীমানা, ওয়ান অফ দ্য বেস্ট সং, এবং ওই সং বা ওই এই সিনেমা, এগুলো দেখলে মনে হয় এগুলো আমাদের সিনেমা, এগুলো আমাদের প্রাণের সিনেমা। এবং এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার ছিল, এটা ডিরেক্ট হিট নয়, এটা ব্লকবাস্টার ছিল, কোনো হিট সুপারহিট নয়, বক্স অফিসে কিন্তু ব্লকবাস্টার দিয়ে বেরিয়ে গেলো স্বামী স্ত্রী। এবং ওই ঈদুল আজহার সবচেয়ে বেশি বিজনেস দ্য ফিল্ম কিন্তু ছিল স্বামী স্ত্রী। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি 1987 6 আগস্ট
পবিত্র ঈদুল আজহাতে টোটাল 5টা সিনেমা রিলিজ পায় এবং এই সিনেমাগুলোর টোটাল কাস্টিং, নির্মাতার নাম, বক্স অফিস ভার্ডিক্ট এবং শেষ আসে কে আসে, কোন সিনেমাটা ঈদুল আজহার সবচেয়ে বেশি বিজনেস দেয় এটা নিয়ে ছিল আমার আয়োজন। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনারা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের একটি মাত্র মূল্যবান কমেন্টের জন্য।